Yeah, we watched on TV last night. You played very well. কফি খেতে খেতে সকালে পত্রিকা পড়ার অভ্যাস নিশ্চয় সবার আছে। তবে সাউথ আফ্রিকাতে বাংলাদেশের যে ওডিআই ম্যাচ জিতেছে, পরের সকালে কফি খেতে খেতে স্থানীয় পত্রিকায় চোখ বুলালাম যে টাইগারদের বন্দনা কতটুকু হচ্ছে বা কীরকম নিউজ তারা ছাপালো। টাইগার মূল পোর প্রোটিয়াস সাউথ আফ্রিকাকে অনেক গরিবভাবে মানে অসহায় যে সাউথ আফ্রিকা ছিল মাঠে সেটা কিন্তু তুলে ধরেছে এখানে সাকিব আল হাসানের একটা ছবি দিয়ে। এবং বাংলাদেশ যে কম্প্রিহেন্সিভ একটা উইন করেছে বাংলাদেশে অনেক প্রশংসা। আরেকটা পত্রিকা আমরা দেখলাম যে দ্য টাফ রোড অ্যাহেড ফর ক্রিকেট সাউথ আফ্রিকা, মানে এরকম একটা ম্যাচের পরে কিন্তু পুরো ক্রিকেট সাউথ আফ্রিকাকে নিয়ে প্রশ্ন তুলছে, কারণ আইসিসি যে সুপার লিগ পয়েন্ট টেবিল সেখানে সাউথ আফ্রিকার অবস্থান খুবই খারাপ আর বাংলাদেশ আছে টপে। একটা জয় পাল্টে দিয়েছে সব সমীকরণ, লাল সবুজ পতাকার গৌরব বেড়েছে কয়েক গুণ। টিম হোটেলের সামনে পেসার তাসকিন এবং বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীদের দেখেই হাসি মুখে শুভেচ্ছা জানিয়েছেন ভদ্রমহিলা। গত 20-21 বছরে বাংলাদেশ কিন্তু সাউথ আফ্রিকাতে বেশ কয়েকটা সফর করেছে, কিন্তু কখনোই কোনো ফরম্যাটে কোনো ম্যাচ জিততে পারেনি, লড়াইও করতে পারেনি। কিন্তু প্রথম ওডিআইতে কম্প্রিহেন্সিভ উইন, স্থানীয় সব পত্রিকাতে টাইগারদের বন্দনা, এটাও তো নিশ্চয়ই দেখে বা টিম হোটেলে পত্রিকা দেখে নিশ্চয়ই সবার মুখে একটা হাসি বা স্বস্তি ছিল। অবশ্যই স্বস্তি ছিল, কারণ অ্যাজ এ টিম যখন আপনার যখনই ম্যাচ ভালো হয় লাইক উইন হয় তখন কিন্তু সবার ভিতরে একটা মানে বিশ্বাস, আত্মবিশ্বাস যেটা সেটা কিন্তু আর অনেক বেশি বেড়ে যায়। এবং সেটা নিয়ে সবাই আজকে সকালে সবাই একসঙ্গে যখন ছিল, ব্রেকফাস্ট যখন হচ্ছিল, এগুলো নিয়ে আলাপ হচ্ছিল এবং দে আর প্রিপেয়ারিং ফর নেক্সট ম্যাচ অ্যাকচুয়ালি। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অনেক ক্লোজলি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, যোগাযোগ রাখেন, তিনি লন্ডনে আছেন। তারপরও ম্যাচ চলাকালীন ম্যাচ শেষে আসলে কী আলাপ হয়েছে? প্রধানমন্ত্রী নিশ্চয়ই যোগাযোগ করেছে, নাজমুল হাসান পাপন কী বার্তা দিয়েছে আপনাদেরকে প্লেয়ারদেরকে? উনি সবসময় এনকারেজ করেন এবং সবসময় যোগাযোগ রাখেন এবং গতকালকেও যোগাযোগ করেছে, কথা বলেছে আমাদের সুজন ভাইয়ের সাথে, কথা হয়েছে প্লেয়ারদের সাথে, কথা হয়েছে। এবং উনি যেভাবে সাপোর্টিভ, লাইক দ্য ওয়ে হি সাপোর্ট অল দ্য টাইম টু দ্য টিম, সেটা আসলে এক কথায় বলতে গেলে অ্যামেজিং। নাজমুল হাসান পাপন মনে হয় একটু আক্ষেপে আছেন, এরকম একটা ম্যাচ মাঠে বসে বা প্লেয়ারদের কাছাকাছি ছিলেন না? শুধু আমাদের বোর্ড সভাপতি না, যারা যারা ক্রিকেট বোর্ডে আছে সবাই একটু আক্ষেপের মধ্যেই আছে। আপনাকে নিয়ে জেলাস করতেছে? হ্যাঁ, সেরকম একটা জেলাস হয়তো করছে না, বাট সবাই উইশ করছে যে যদি এখানে থাকতে পারতো, এই আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্ট ছিল গতকালকে, এটার একটা সবাই পার্ট হতে পারত। অতিথিরা চিল মুড়ে, স্বাগতিক আফ্রিকা বড্ড চাপে। রোববার ওয়ান্ডার্সে দ্বিতীয় ম্যাচটা সিরিজে টিকে থাকার, পিং ডে ম্যাচে এর আগে কখনোই এতটা অস্বস্তিতে ছিল না সাউথ আফ্রিকা। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতেই প্রতি বছর জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডার্সে গড়ায় একটা পিং ডে ওডিআই ম্যাচ। গোলাপি জার্সি পরে 9 ম্যাচে 7টাতে জয় আফ্রিকার। পাকিস্তান ইংল্যান্ডের পর বাংলাদেশ কি পারবে বিশেষ দিনটা রাঙিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিততে, নতুন ইতিহাস গড়তে? সাইফুল রূপক, 71, সেঞ্চুরিয়ান, সাউথ আফ্রিকা।